আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট তো আমি সকাল থেকে আর কি সকাল থেকে না পরীক্ষা হওয়ার পর থেকে এবং আজকে খুবই মানে অনেক অনেক প্রশ্ন পাচ্ছি যে কবে রেজাল্ট দিবে তো রেজাল্টের ব্যাপারে একটা সুসংবাদ জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের রেজাল্টের সম্পূর্ণ প্রক্রিয়া যা আছে অলরেডি কিন্তু আগেই হয়ে গিয়েছে অর্থাৎ আজ আজকের আমাদের ফার্স্ট আওয়ারেই কিন্তু হয়ে গেছে আমাদের দিনের তো এই আপনাদের রেজাল্ট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং যে কোনো মুহূর্তে অর্থাৎ রাত নয়টার পরে যে কোনো সময় আপনাদের রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই ব্যাপারে আমি বিস্তারিত বলবো সম্পূর্ণটা দেখবেন তারপরে কমেন্ট করবেন তো এখানে বলা হচ্ছে হচ্ছে গুচ্ছস ইউনিটের রেজাল্ট এর সব প্রস্তুতি হয়ে গেছে এবং এইটা হয়তো আজকে রাতে একটা টেকনিক্যাল মিটিং আছে সেই মিটিংয়ের পরে রেজাল্টটা দিবে অথবা আজকে রাতে যদি না দেয় তাহলে আগামীকাল এবং আজকে রাতে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ বি ইউনিটেও এইরকম রাত নয়টার পরেই দেওয়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়েছে তো একটু লেট হলেও সমস্যা নেই আজকে রাতে দেওয়ার সম্ভাবনা আমরা নাইনটি পার্সেন্ট ধরতে পারি তবে রাতে না দিলেও কবে দিবে কালকে ফাইনাল তবে এটা টেন পার্সেন্ট সম্ভাবনা আছে কালকে দিবে তো আজকে আজকে আমরা ধরে নিচ্ছি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে তবে আজকে না দিলেও কালকে দিয়ে দিবে তো এখানে কী হচ্ছে সি ইউনিটের রেজাল্ট সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে এবং এই বিষয়ে রাত নয়টার পরে একটা টেকনিক্যাল মিটিং হবে সেই টেকনিক্যাল মিটিংয়ের পরে আজকে রাতে প্রকাশ হতে পারে সুতরাং ধরে রাখেন আপনাদের নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে সুতরাং আর টেনশন করে কোনো লাভ নেই আপনাদের এই সুসংবাদটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা খুব তাড়াহুড়ো করে তৈরি করা এবং আমিও খুব দ্রুত কথা বলতেছি এই কারণেই কারণ আমিও একটু বাইরে যাব তো এই বিষয়টা কমেন্ট পিন কমেন্টে করে রাখলেও অনেকে কমেন্ট করে বা কমেন্টগুলো দেখে না এই জন্যই আর কি ভিডিওটা করে রাখলাম এবং অলরেডি আমার পেজেও একটু ফলো দিয়ে রাখবেন কারণ আমি যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি ইনস্ট্যান্ট পেজে দিয়ে দিই বা গ্রুপে দিয়ে দিই এবং অনেকে ওখানে আসেন তো আপনাদের এ পঁচিশ মার্ক এবং আপনাদের একটা মিসকনসেপ্ট ছিল সেই মিসকনসেপ্টটাও আমি এখানে একটু কারেকশন করে দিতে চাই তো অ্যাকাউন্টিংয়ে পঁচিশ মার্কের পরীক্ষা হয়েছে ম্যানেজমেন্টে পঁচিশ মার্কের বাংলায় তেরো মার্কের এবং আইসিটিতে পঁচিশ নাম্বারের এখানে বলা হচ্ছে আপনাদের নেগেটিভ মার্কিং ছিল টু ফাইভ পয়েন্ট টু অর্থাৎ চারটা কোশ্চেন ভুল করলে এক নাম্বার কাটা তো অনেকেই যে টু ফাইভ না দেখে বলেন না আবার রেজাল্ট হচ্ছে ভুল দিসতো আপনার মাইনাস মার্কিংয়ের কারণে স্কোর কমে যাইতে পারে বি ইউনিটের যেটা সমস্যা হয়েছিল আসলে অনেকে জানে না নেগেটিভ মার্কিং আছে তো এখানে আরেকটা মিসকনসেপ্ট আছে আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম এর আগের কাটমার্কের যে টপ দুইটা কি তিনটা ইউনিভার্সিটি আপনাদের বাংলা এবং সরি ইংলিশ এবং অ্যাকাউন্টিংয়ের একটা ক্লস দিতে পারে একটা মিনিমাম পাস মার্কের ক্লস দিতে পারে তো আপনারা কী মনে করছেন সব ইউনিভার্সিটি মানে আপনাদের পাস মার্কের ক্লস দিবে তো এর বা ইংলিশে যারা খারাপ করেছেন কেউ হয়তো চান্স পাবে না বিষয়টা কিন্তু তেমন না আমি বলেছি দুই একটা ইউনিভার্সিটি দিলেও দিতে পারে কারণ এইগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অ্যানালিসিস করলে প্রত্যেক বছর এই ধরনের দুই তিনটা ইউনিভার্সিটি আসলে এই ধরনের ক্লসগুলো মেনটেন করে তো এইগুলো চিন্তার দরকার নেই এবং আরো একটা মিসকনসেপ্ট যেটা আপনাদের ভিতরে আছে সেটা হচ্ছে পাস করলেই চান্স তো পাশ করলে চান্স এটা হচ্ছে সম্পূর্ণ রং ধারণা এটা বলে দিই এটা সম্পূর্ণ রং ধারণা এটা সম্ভব না আপনাদের স্কোর যাদের ভালো থাকবে তারাই চান্স পাবেন এবং দু একটা ইউনিভার্সিটি ইংলিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টিংয়ে দুই একটা তিনটে ইউনিভার্সিটি সর্বোচ্চ ইংলিশ বাংলা একটা রিকোয়ারমেন্ট দিতে পারে এবং স্কোর আপনাদের অবশ্যই ভালো থাকতে হবে পাশ করলে চান্স হবে না এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনাদের রেজাল্টের বিষয়ে টেকনিক্যাল কমিটি আজকে রাতে মিটিংয়ে বসবে এবং রাতে মিটিংয়ে বসার পর আপনাদের ফলাফল সম্পূর্ণ রেডি যে কোনো সময় রাত নয়টার পর যে কোনো সময় দেওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আজকে রাতে ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছিলাম কারণ কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট বলা ঠিক না তো আশা করি আপনারা সবাই ভালো করবেন এবং সকলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে তো সকলে ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ